আসসালামু আলাইকুম শ্রী সকালকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাওখালীতে মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী চক্রের দুই সন্ত্রাসী আটক রাঙ্গামাটিতে নিজ ভাষার বই পেল ক্ষুদ্র নিগোষ্ঠীর ত্রিশ হাজার শিক্ষার্থী রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ বাঘাইচড়িতে নগর সমন্বয় কমিটির সভা কাঁচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করলেন দীপঙ্কর তালুকদার এমপি মনাটেক অরণ্য কুটিরে নির্মিত হল আটত্রিশ ফুট উচ্চতার বৌদ্ধমূর্তি শ্রীদর্শক এতক্ষণ শিরোনাম এবারে বিস্তারিত কাউখালিতে মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী চক্রের দুই সন্ত্রাসী আটক রাঙামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ায় খাজা গরিবে নওয়াজ ইড ভাটা থেকে তিন শ্রমিক অপহরণের ঘটনায় ত্রিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা এদিকে অপহরণ মামলায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে আটক করেছে কাউখালী থানা পুলিশ শনিবার একত্রিশ ডিসেম্বর মধ্যরাতে রাঙামাটির চন্দ্রঘনা উপজেলার লিচুবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা বিনাজুরি পাড়ার আদমং মারমার ছেলে কমং মার্মা ও বান্দরবন জেলার সোয়ালং ইউপির রোয়াজাপাড়া এলাকার মঙ্গলু মারমার ছেলে অকোয়াই মার্মা কাউকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পারভেস আলী বলেন তিন শ্রমিকের অপহরণের অভিযোগে শুক্রবার থানায় অপহরণ মামলা দায়ের করেছেন ইটভাটা মালিক মোহাম্মদ ফারুক এতে অজ্ঞাত দশ থেকে বারো জনকে আসামি করা হয়েছে পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে এবং শনিবার মধ্যরাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে আমরা আশা করি খুব দ্রুত ভিক্টিম তিন শ্রমিককে উদ্ধার করতে পারব এবং বাকি আসামিদের গ্রেফতার করতে পারব রাঙামাটিতে নিজ ভাষার বই পেল ক্ষুদ্র নিগোষ্ঠীর ত্রিশ হাজার শিক্ষার্থী অন্যান্য জেলার মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও বই বিতরণ উৎসব হয়েছে নতুন বই নিতে সকাল থেকে শিক্ষার্থীরা হাজির হয় নিজ নিজ বিদ্যালয়ে ক্ষুদ্র নিগোষে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে দেওয়া হলো নিজ মাতৃভাষার বই সাধারণ বইয়ের সঙ্গে নিজ ভাষার বই হাতে পেয়ে খুশি পাহাড়ের শিশুরা দু হাজার সতেরো সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা মারমা ও ত্রিপুরা ভাষাভাষী শিশুরা প্রাক প্রাথমিক এই বই পায় রবিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে পাঠ্য বইয়ের পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠী শিশুদের মাঝে তাদের মাতৃভাষার বই বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান অংশীপুর চৌধুরী এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হয় শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠীর ত্রিশ হাজার শিক্ষার্থীদের তাদের স্বশ মাতৃভাষার বই স্বশ বিদ্যালয়ের মাধ্যমে প্রদান করা হয়েছে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অংশপ্রিয় চৌধুরী বলেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত একটি উন্নত জাতি গঠন করতে হলে শিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই সরকার দুই সালের মধ্যে যে উন্নত রাষ্ট্রের কথা বলছে বর্তমানে দেশ দুই সাল আসার আগে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে পুরো দেশ এখন ডিজিটালাইজেশন হয়েছে রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ সারা দেশের ন্যায় রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বই বিতরণ উৎসব পহেলা জানুয়ারি সকালে রাঙামাটির বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয় রাঙামাটি বন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশপ্রুচ চৌধুরী এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন এদিকে রাঙ্গামাটি লেখার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন বই বিতরণ করেন রাঙ্গামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাস উদ্দিন অপরদিকে রাঙ্গামাটি রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ সময় রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন এ সময় বিদ্যালয়ে আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নতুন বছরে বই পেয়ে শিক্ষার্থীরা ধন্যবাদ দেন মাননীয় প্রধানমন্ত্রীকে বাঘাইচহিত নগর সমন্বয় কমিটির সভা রাঙ্গামাটি বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনের উদ্যোগে নগর সমন্বয় কমিটি দু হাজার তেইশের সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পয়লা জানুয়ারি বাঘাইছুড়ি পৌরসভার মেয়র জমির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সভাপতি ও দুইশো নিরানব্বই নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ পরে বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন দুই শতাধিক শীতার্থের মাঝে কম্বল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সিলিং ফ্যান কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য দীপঙ্কর বক্তব্যে দীপঙ্কর বলেন গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনপ্রতিনিধিরা পরে তিনি নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচিত মেয়র জমির হোসেন ছয় মাসে তিন কোটি টাকার উন্নয়নমূলক কাজ উদ্বোধন করেন এবং তিন কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে কাঁচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করলেন দীপঙ্কর তালুকদার এমপি সারা দেশের নয় বাঘাছড়ি উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপিত হচ্ছে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে তারই ধারাবাহিকতায় কাঁচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি রবিবার পহেলা জানুয়ারি সকালে সাড়ে দশটায় বাঘাছড়ি উপজেলার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা প্রধান অতিথির বক্তব্যে দীপঙ্কর বলেন বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে বছরের শুরুতেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে তিনি আরও বলেন নারীরা এখন ঘরে সীমাবদ্ধ নয় কিছুদিন আগেই উদ্বোধন হওয়া মেট্রো রেলের চালক তিনিও একজন নারী তাই পাঘাছড়ি উপজেলার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দেশের উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য ছাত্রীদের পরামর্শ দেন বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী স্টেট মেশিন ও একটি জেনারেটর প্রদানের আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিগণ এদিকে উৎসবমুখর পরিবেশের লঙ্গদৌ জুরাছুরি কাপ্তাই কাউখালি বরকল বিলাইচরি ও নানিয়ারচরেও ছাত্র মাঝে বই বিতরণ করা হয়েছে মনাটেক অরণ্য কুটিরে নির্মিত হল আটত্রিশ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি রোববার জানুয়ারি বেলা এগারোটার দিকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূর্তিটি উদ্বোধন করা হয় মূর্তি বানানোর কাজে নিয়োজিত অবসরপ্রাপ্ত বিজেপি সদস্য কদমোহন চাকমা বলেন স্থানীয়দের অর্থায়নে আশি লাখ টাকা বেয়ে আটত্রিশ ফুট উচ্চতার বুদ্ধমূর্তি তৈরি করা হয়েছে নতুন বছর প্রথম দিনে এই মূর্তি উৎসর্গ করেছে বৌদ্ধ মূর্তি উৎসর্গের মধ্য দিয়ে সব মানুষের শান্তি কামনার জন্য প্রার্থনা করছে মরাটে করণ্যকুটির ভদন্ত পঞ্চাশ সিদ্ধি জানান মূর্তি তৈরি করা ও উৎসর্গ করার মধ্যে ধর্মীয় গুরুত্ব রয়েছে সেটি হল এই মূর্তি বানানোর পর দান করি এবং পূজা করি তাহলে বৌদ্ধের মতো জ্ঞানী হওয়া যায় পাঞ্চরি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু চাকমা ও ন্যানসল চাকমা শিল্প কারুকার্যে ধর্মীয় জ্ঞান আহরণে বৌদ্ধ মূর্তি জন্য